রেলওয়ে কারখানার পাশাপাশি সৈয়দপুরে গড়ে উঠেছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। কয়েক বছরে শহরটিতে বেড়েছে ব্যবসার পরিধিও। এই অঞ্চলের বিভিন্ন কারখানা থেকে অবসরে যাওয়া শ্রমিকরা মিলে গড়ে তুলেছেন লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প। বিভিন্ন শিল্প কারখানায় কাজ করছে প্রায় অর্ধ লক্ষাধিক শ্রমিক। আর শ্রমিকের নানা সুযোগ সুবিধা নিশ্চিতে সারা দেশের মতো সৈয়দপুরেও স্থাপন করা হয় শ্রম কল্যাণ কেন্দ্র। 1978 সালে স্থাপিত এই প্রতিষ্ঠান এখন জরাজীর্ণ। কেন্দ্রের কর্মকর্তা কর্মচারী মিলিয়ে 12 জন থাকার কথা থাকলেও 5টি পদই ফাঁকা দীর্ঘদিন। শ্রমিক পরিবারের সদস্যদের খেলাধুলা, বই পড়া, গান করা, সংবাদপত্র পাঠের মতো বিনোদনের কথা থাকলেও তার কোনো সুবিধা নেই এখানে। তবে বেশিরভাগ শ্রমিক জানেই না এই শ্রম কল্যাণ কেন্দ্রের কথা। সৈয়দপুর উপজেলায় একটা শ্রম কল্যাণ কেন্দ্র আছে, এটা কি আপনি দেখছেন কখনো? দেখি নাই। আমরা এখানে ঔষধ পাই, কিন্তু আরো বেশি ধরনের ঔষধ দিলে ভালো হইতো, যেগুলো আর কি পাওয়ার কথা পাই, সবগুলো মানে পুরোপুরি হয় না। বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, শ্রমিকদের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে আরো বেশি ভূমিকা অর্জন করতে চাইলে বাড়াতে হবে শ্রম কল্যাণ কেন্দ্রের কার্যক্রম। এই প্রতিষ্ঠানটি আছে, একজন কর্মকর্তাও এখানে আছে, দুই একজন শ্রমিক বুথে সেখানে কাজ করে, কিন্তু এটা সম্পূর্ণরূপেই অকার্যকর। শ্রমিকরাও জানে না যে এই শ্রম কল্যাণ কেন্দ্রে কী হয়, তারা জানে না বলেই সেখানে হয়তো তাদের যোগসূত্রটা নাই, গড়ে ওঠে নাই। তাদের আরও কার্যকরী হয় এবং তাদেরকে আরও অ্যাক্টিভলি হয়ে শ্রমিকদের এই সমস্ত প্রবলেম দেখার আমি জোর দাবি জানাচ্ছি। বর্তমানে সৈয়দপুরের এই শ্রম কল্যাণ কেন্দ্রে নেই কোনো দায়িত্বশীল কর্মকর্তা। একটি শহর তথা দেশের অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শ্রমিকরা। তাদের ঘামে একদিকে যেমন দেশের অর্থনীতির চাকা সচল থাকে, তেমনি আসে বৈদেশিক মুদ্রাও। কিন্তু এই শ্রমিকদের অধিকার কিংবা সেবা নিশ্চিতে কোনো কাজেই আসছে না শ্রম কল্যাণ কেন্দ্র। বৃহত্তর স্বার্থে এই কেন্দ্রের কার্যক্রম বৃদ্ধির কোনো বিকল্প নেই। সংশ্লিষ্টরা বলছেন, শুধু নাম সর্বস্ব হয়ে নয়, কার্যকরী ভূমিকা পালন করতে হবে শ্রম কল্যাণ কেন্দ্রকে। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।